বিভিন্ন দাবি নিয়ে রাজ্যের আত্মসমর্পণকারী বৈরী সদস্যের সংগঠন টিইউআইআরপিসির জাতীয় সড়ক অবরোধ। তেলিয়ামুড়া এলাকার মুঙ্গিয়াকামী থানা এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে এবং বড়মুড়া পাহাড়ের চন্দ্রসাধু পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে অবরোধে সামিল তারা। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় 3 ঘন্টা অবরোধ চলার পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। আটকে পড়ে দুর্ভোগের শিকার হয় যাত্রী থেকে ছোট বড় সাধারণ যান চালকেরা। শুক্রবার সকাল 6টা থেকে শুরু হয় অবরোধ। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল আঁটো সাঁটো নিরাপত্তার ব্যবস্থা। পুলিশ পরে অবরোধকারীদের গ্রেপ্তার করে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে, জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। মুঙ্গিয়া পিএসআর আন্ডারে 37 মাইল এলাকায় জাতীয় সড়কের মধ্যে এক্সট্রিমিস্ট রিটার্নিস্ট তারা রুট ব্লক করেছিল প্রায় 50 জনের মতো। আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করে ডিটেনশন সেন্টারে নিয়ে গেছি। এখন রুটগুলি ওপেন আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।